হুজুরের মাধ্যমে এই পরিপূর্ণতার ঘোষণা দিয়া ওখানো আল্লাহর নবী যে কত বড় মর্যাদাশীল দুনিয়াবাসীরে আল্লাহ বুঝাইয়া দিছেন। এমন একটা ধর্ম যে ধর্মের মাধ্যমে আল্লাহ তার বান্দা বান্দি এই দুনিয়ার জিন্দেগিতে কিভাবে শান্তিতে থাকব, এই শান্তিতে থাকার যত নিয়ম এবং পদ্ধতি আল্লাহ এই গুরুত্বপূর্ণ ধর্ম ইসলামের মাধ্যমে দিছেন, যে দিন একটা পরিপূর্ণ দিন, আর এই দিনের গুরুত্বটা আল্লাহর বান্দা আল্লাহর বান্দি বুঝিলেইবার লাগিয়া যার মাধ্যমে আল্লাহ এই এলানটা দিলা, এই নবী জমিনও আইবার আগেই নবীর শান, নবীর ইজ্জত, নবীর বড়ত্ব দয়াল আল্লাহ আগের জমানার নবী এখলোর কাছে দিয়া দিছেন। একের পরে এক নবী নবী আইরা শেষ জমানায় দয়াল আল্লাহর নির্দেশ হুকুম আমার এই নবী জমিন হওয়ার লগে লগে দুনিয়ার যত নবীর উম্মত হলাছ সব আমার এই প্রিয় নবীর হাত হাত ধরি মুসলমান হওয়া লাগব। নবী জমিন হওয়ার পরে নবীর নবুয়তিয়ে ঝাড়ের পরে আর কোনো উম্মত কোনো নবীর উম্মত বাকি থাকার কথা নাই, সবের উপরে হুকুম তোমরা যে কোনো নবীর উম্মত থাকো আমার নবীর নবুয়তির এজহারের লগে লগে তোমার তান প্রতি আমার হুকুম তোমরা আমার নবীর হাত হাত ধরি মুসলমান হও। সুবহানাল্লাহ, এখানেও নবীর শান বুঝাইয়া দেওয়া হয়েছে, নবীর মর্তবা বুঝাইয়া দেওয়া হয়েছে। এই নবী এত বড় নবী, যত জমি ওর ফাটাইছ না আল্লাহ, কোনো নবীর ইচ্ছার উপরে এই ধর্মরে ছাড়িয়ে দিস না, কিন্তু আল্লাহ তার প্রিয় নবীর ইচ্ছার উপরে আল্লাহ বন্দেগী ছাড়ি দিছেন। জুরি হুকা সুবহানাল্লাহ। জি ভাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আমার কইয়া দাও তোমরা সত্যি সত্যি যদি আমি আল্লাহরে মহব্বত করিয়া থাকো, মহব্বতের দাবিদার হও, ফাত্তাবিউনি আমি নবীর ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ তাইলেই আল্লাহর মহব্বতের দাবি করছো, ওই মহব্বতের দাবি যে করছো ওই দাবিটা সঠিক হইব, আল্লাহর মায়ার বনে যাবে। সুবহানাল্লাহ, কথা হইল আল্লাহর আর জবান হইল আল্লাহর নবীর, ফাত্তাবিউনি এই কথাটা আল্লাহর জবান হইল নবীর, গুফতায়ে আল্লাহ বুবন গুফতায়ে উ গুফতায়ে আল্লাহ বুবন গরচে আজ হুলকুমে আবদুল্লাহ বুবন। নবীর জবান থেকে যদিও বাহির হয় কইছেন কে মায়ন্তে কো আনিল হাওয়া মায়ন্তে কো আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। নবীর জবান দিয়া ইতে এমনি তেমনি কোনো কথা কইন না, যাওই আল্লাহ কইন অতই নবীয়ে প্রকাশ করেন। জুরে হোক সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আয় তো বাই হল আর বই নহল, ইকেন আল্লাহ তার নবীর মর্যাদা বুঝাইয়া দিছেন। বন্দেগীর কিছু কিছু নিয়ম আল্লাহ নিজে কইছেন আর বাকি যত নিয়ম আর পদ্ধতি সব আল্লাহ তার নবীরে দিহিকাইছেন। জুরে হোক সুবহানাল্লাহ। এখন এই শান্তির ইসলাম, এই শান্তির ধর্ম যেটায় খালি শান্তির পথ দেখায়,
এই শান্তির পথ ইস কোরআন, আল্লাহর ভাষা। কোরআনের বিশ্লেষক হইলে আল্লাহর নবী, আল্লাহর ভাষাও আরবি, নবীর ভাষাও আরবি। কোরআন বুঝতে গেলে নবীর ভাষারে আগে আয়ত্তে আনতে হইব। জি, কোরআন আল্লাহর কালামর বিশ্লেষক, আল্লাহর নবী। সুতরাং যেভাবে আমি আরবি শিক্ষা আল্লাহর কালাম বুঝবো, সমানভাবে সত্য পুরাপুর যদি বুঝ হাসিল করতে হয় তাহলে নবীর ভাষাও বোঝা লাগব। কথাটা আপনার খেয়াল, অর্থ কার ভাষা বোঝা লাগব? নবীর ভাষা। এই নবীর ভাষা আল্লাহর ভাষা, যারা বুঝুন এরারে আমরা হই আলিম, এরারে কিতা হই আলিম। এই আলিম সম্বন্ধে আল্লাহ ফরমান, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দা বান্দি ওগুলোর মাঝে যারা আলিম এরা ওই আল্লাহর বেশি ডরাইন। সুবহানাল্লাহ, আল্লাহর বেশি ডরাইন আলিম হলে। এই আলিম সম্বন্ধে আল্লাহ কইরা যে এরা আল্লাহরে বেশি ডরাইন, খেনে ডরাই। ইগুর প্রায় একটা দৃষ্টান্ত আমি দেই, কারেন্টর তার, তারের মাঝে কারেন্ট আছে, খোলা তার। ইঞ্জিনিয়ার সাহেব জানরা অনেক কারেন্ট আছে, কাজেই এই ইঞ্জিনিয়ার সাহেবের জানরা কারেন্ট আছে, ও তারও থাইন দরবানি দরতে নয়। আর আমি জানি না, আমার পক্ষে দড়ি লওয়া সম্ভাবনা আছে। আল্লাহর নবী, ইজ্জতওয়ালা নবী, আল্লাহর ব্যাপারে তার কালামের বিশ্লেষণ করছেন। সুতরাং আল্লাহর কথা বুঝতে গিয়া নবীর যখন মাধ্যম করা হয়েছে, আল্লাহর কালাম বুঝার আসল মাধ্যম হইলা আল্লাহর নবী। আলিম অকল আল্লাহ যে বড়, আল্লাহর শক্তি, আল্লাহর কুদরত, আল্লাহর আজাব, আল্লাহর দেওয়া শান্তির জায়গা জন্নত, এই সব কিছু আল্লাহর এই কালামের, কালাম দিয়া ইজ্জতওয়ালা নবীর মাধ্যমে আলিম হলে বুঝছেন। এই বুঝার কারণে এই আলিম হল আল্লাহর যেভাবে ডরান সমানভাবে আল্লাহর নবীরে তারা মহব্বত করুন। দুনিয়ার সব মানুষে আল্লাহর নবীরে যেভাবে মহব্বত করুন, এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মহব্বত আল্লাহর আলিম হলে করুন নবীরে। জুড়ে হোক সুবহানাল্লাহ, এর লাগিয়া করুন। হায় রে, যে নবীর মাধ্যমে আল্লাহর এই শক্তি আমি বুঝলাম, যে নবীর মাধ্যমে আল্লাহর সুসজ্জিত জন্নতের কথা জানলাম, যে নবীর মাধ্যমে আল্লাহর এই ভয়াবহ অগ্নিকণ্ড দুজখরে আমি জানলাম। সুতরাং যে নবীর মাধ্যমে আল্লাহরে আমি চিনলাম, এই নবী তো আমার কাছে দুনিয়ার সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আলিম হলর কাছে আল্লাহ, আল্লাহরে চিনতে গিয়া মাধ্যম নবী, এর লাগে নবীর মহব্বত এরার কাছে বড় বেশি। আপনারা দেখছেন আলিম হলে আপনার গেছে তান গেছে, আমি গরিব বেটা, আমি ঠেলা চালাই, আমার গেছো কিতা ও মাদ্রাসার চান্দা দেও, হ্যাঁ মসজিদর চান্দা দেও, আলিম হল। আচ্ছা কোন জান খেউ বিক্রে করলে
সম্মান বাড়ে না কমে কমে আমি আপনার কাছে সাইল বনলাম আমি নিশ্চয়ই আমি নিষে দিলাম সি কিন্তু জানতাম সাই ওই আলিম গরিব ওকা ধনী ওকা এই যে এইভাবে যান এন কাছে তান কাছে এন কি শরম লাগে না আশিক বদন নাম কো আশিক বদন নাম কো পরবাই নঙ্গো নাম ক্যা এটা হলো মহব্বতের খেলা জুড়ে হোক সুবহানাল্লাহ মজনু ও আলো শহরের ও আলো গে চুমু খাইরা মানুষে কইরে মাই গই কত বড় পাগল হ্যাঁ ও আলো বেটা চুমু খায় হে জবাব দের ওয়ামা হুব্বুদ্দিয়ারে শাগাবনা কলবি লকদ মুরু আলাব দিয়ারে দিয়ারে লাইলা ওয়াকাব্বিলু জলজদারা জলজদারা ওয়ামা হুব্বুদ্দিয়ারে শাগাবনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা আমি এর লাগিয়ে চুমা খাই না রে ভাই আমারে তোমরা যতই মনে করো আমি ওয়াল বড় দেখি ওয়ালের লাগি আমি চুমা খাই আর না আমি তো চুমা খাই এর লাগি আমি যারে মহব্বত করি এন যাতায়াত নু ওই পথে সুবহানাল্লাহ মহব্বত মানুষ যখন পড়ে যায় তখন সব কিছু বলি যায় হ্যাঁ ইজ্জতর চিন্তা থাকে না বলে আমি বড় ধনী হ্যাঁ আমি ধনীর মেয়ে ও যার গিয়া সাধারণ বেঠার লোকে এলা জানি না জানি না খিনে যায় জানো এশক মহাব্বত এই মহাব্বত যখন মানুষ পড়ে যায় যখন মহাব্বত পড়ে যায় তখন তার নিজের অস্তিত্ব তোরে ভুলি যায় ও দুনিয়ার মানুষ ওই যে আলী মকল এই জায়গায় জায়গায় এন কাছে তান কাছে হাত পাতায় আর কোনটা নাই এরার দিলের মধ্যে নবীর ইশক এমন ভাবে ঢুকছে যে তার কারণ আল্লাহর নবী ইজ্জত আলা নবী ওই দিন প্রচার করবার লাগিয়া কাফির হলোর পাত্তরের ইঠা ইজ্জতওয়ালা নবীর বদন মুখা মুবারকের মধ্যে পড়ছে শানওয়ালা নবীর বদন মুবারক জখম হয়ে গেছে ওই সমস্ত নাফরমান হলোর হামলার কারণে কিন্তু এরপরেও নবী তান দিন প্রচার বন্ধ করেন না সুবহানাল্লাহ ও মুমিন মুসলমান নবী যদি দিন প্রচার বন্ধ করে দিতা এরার বেয়াদুবির কারণে আল্লাহর কাছে যদি বদুয়া নবী করে লইতা তাইলে তখনই তো সব রে চুরমার করে দিতা আমি আপনি নবীর উম্মত স্বামী লইতাম পারতাম না কিন্তু দয়াল নবী আপনার প্রতি আমার প্রতি দয়াবান হইয়া আমারে আপনারে আল্লাহর নবী এই জন্য তো নেতা এর লাগিয়া ইজ্জত আলা নবী ই কষ্ট করিয়া দিন প্রচার করিয়া গেছেন ও মুমিন মুসলমান আজকে ওই দিন জমিন জিন্দা যদি রাখতে হয় তাইলে এই দিনই প্রতিষ্ঠান দিনই প্রতিষ্ঠান মাদ্রাসা কায়েম করা লাগব যে মাদ্রাসার মাধ্যমে আল্লাহর নবীর প্রচারিত দিন জমিন থাকব আল্লাহ যেন ওই মাদ্রাসার ওই জাতীয় মাদ্রাসার খাদিম আমরা রে বানাই আর খিদমতের সুযোগ যেন আল্লাহ করে দিন জুড়ে হোক আমিন ও আখির দাবানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বয়ান দিবানি খেউ দোয়া হুজুরে ইয়া আল্লাহ আমি তো খেয়াল করছি
اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله رب العالمين আজকের এই মজলিসে কবুল ফরমাও ও আল্লাহ এই দ্বীনি প্রতিষ্ঠানে মাদ্রাসার মাধ্যমে ইজ্জত আলা নবীর সাথে সম্পর্ক ব্যবস্থা করে দিছো আল্লাহ এই মাদ্রাসাখানে কিয়ামত পর্যন্ত কায়েম রাখিও ও আল্লাহ আর তোমার আশিক বান্দা হল বান্দি হল দেশ থেকে বিদেশ থেকে দিল কুলি আখেরাত করছেন রে আল্লাহ যারা সাহায্য করছেন করবা সমস্তরে তুমি কবুল ফরমাও আমরা বিমারি খলরে শিফা দাও আল্লাহ আজকের জলসার খাতিরে আমার দেশ থেকে এই ভাইরাস নাকি কজবরে তুমি উঠাই নাও আল্লাহ সাথে সাথে আমরা মায়ার মানুষ হল বিদেশের মাটিতে আছে আমরা বিদেশি হল অনেক জায়গায় ঘর থেকে বাহির হইতে পারবে না বার বার ফোন আইতেছে আল্লাহ আল্লাহ তোমার কুদরত দিয়া আল্লাহ এই ভাইরাস নামক গজব রে আল্লাহ এটা দেশ থেকে উঠাইয়া নাও আমরা বিদেশি হল স্বাভাবিকভাবে চলবার ব্যবস্থা কুদরত দিয়া তাড়াতাড়ি করিয়া দেও আল্লাহ 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 আজকের জলসার শেষ পর্যন্ত কামিয়াব করো মাদ্রাসার যত জরুরত তোমরা গায়েব থেকে পুরা করে দাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরাহমাতিকা ইয়া